আমাদের পরিচালিকা পরিচালক যেটাই বলি না কেন, যা বলে গেলেন এটি সত্যি, যে তায়েব ভাইকে কিন্তু অনেক সুন্দর লেগেছে ছবিতে। আমি আর বসে আলাপ করতেছিলাম যে তায়েব ভাইকে এই ছবিতে তো অনেক বেশি সুন্দর লাগছে, এটা কথাটা সত্যি। এবং ধন্যবাদ জানাই পরিচালককে এবং ধন্যবাদ জানাই তায়েব ভাইকে, অনেক সুন্দর অভিনয় করেছেন এবং অনেক সুন্দর ছবি, এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, আমারও ভালো লেগেছে। তবে যখন পরিমণির ইউটার্ন হয়, হাজব্যান্ডের প্রতি তার ভালোবাসা আসে, তখন অবশ্য যেই গানটা যে লিখেছেন যে গেয়েছেন আমি জানি না কে, তবে গানটা অনেক ভালো হয়েছে, এটা খুব ইমোশন ছিল, ইভেন দো আমার চোখে পানি চলে আসছিল তখন, মানে খুবই ভালো হয়েছে। আর তায়েব ভাইয়ের যেই অভিনয়টা ছিল, যেই নীরবতা ছিল, একটা ছেলের, মানে একটা ছেলে যে বউকে ভালোবাসে সে যে নীরবে কাঁদে, কান্না করে নীরবে, সেই কান্নাটা পরিচালক অনেক সুন্দরভাবে ফুটিয়েছে। এবং পরিচালক মানে আসলে আমরা যখন অভিনয় করি পুরোটাই নির্ভর করে পরিচালকের উপরে, সে কীভাবে শট নেবেন আর ডিওপির উপরে। আমরা তো অভিনেতা অভিনয় করি, হয়তো কখনো শট রিটেক দুই তিনবারও দিতে হয়, মানে যখন সিনেমা মানে যখন আমরা শট দিই তখন বিরক্ত লাগে যে কেন দুই তিনবার দিব, বাট যখন ছবি দেখি তখন মনে হয় যে দেওয়াটাই ঠিক ছিল। তো এই জন্যে আমি তায়েব ভাইকে আরেকবার ধন্যবাদ জানাই, ওনার অভিনয় অনেক ভালো হয়েছে এবং অনেক সুন্দরও লেগেছে ওনাকে। তবে তায়েব ভাইয়ের মতন এত ভালো হাজব্যান্ড আসলে দরকার নেই, কারণ এত বেশি ভালো হাজব্যান্ড হলে বউরা আবার মাথায় উঠে যাবে। তো এই জন্যে তায়েব ভাই এটাতে যেই বেশি বেশি দেখিয়েছে এতটা দেখানো, মানে আমি বাস্তবে চাই না এরকম, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, শুধু হাজব্যান্ডটি পৃথিবীতে স্যাক্রিফাইস করে যাবে, এটা আমার বেশি ভাল লাগে না, কারণ ওয়াইফেরও তো স্যাক্রিফাইস করতে হবে, কারণ ভালোবাসা তো দুইজন থেকে হয়। যেমন নিঃস্বার্থ ভালোবাসাতে আমি দেখিয়েছিলাম অনেক বেশি, মানে বউর প্রতি, মানে বউ বলেন বা গার্লফ্রেন্ড বলেন, এত বেশি ভালোবাসা ছিল, এটা দর্শক আমার পিছন থেকে গালাগালি করতেছিলো যে ভালোবাসা উত্তরায় পড়ে। হ্যাঁ সত্যি বললাম, নিঃস্বার্থ ভালোবাসার সময় মানে বলে রে ভালোবাসা উত্তরায় পড়ছে না এত, মানে যারা আসলে মানে পৃথিবীতে ভালোবাসা এমন জিনিস, এটা দুজন থেকেই আসতে হয়, হাজব্যান্ড ওয়াইফের দুজনের মধ্যে যদি বন্ধন ঠিক না থাকে, ভালোবাসা দুজন থেকে না আসে, এটা তো কেউ মানে মেরে কেটে করানো যাবে না। যাই হোক, এটা সিনেমা, গল্পটা যে লিখেছেন ভালো লিখেছেন, লাস্টে দিয়ে ইমোশনটাও তুলে ধরেছেন, ডিরেক্টরের অনেক কষ্ট ছিল, তায়েব ভাইয়ের কষ্ট ছিল, পরিমণিরও কষ্ট ছিল, তবে বাস্তবে এতটা না হলেই চলবে। বাস্তবে আমি চাই হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজন দুজনের প্রতি ভালোবাসা থাকবে, পরকীয়া থাকবে না, কারণ এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে, জনজীবনকে ধ্বংস করেছে এই পরকীয়া, মানে মানুষের ওয়াইফ আরেকজনের সাথে প্রেম করে যে এটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে। এই ফেসবুক আসার পরের থেকে তো প্রেমের আর শেষ নাই। আর যাই হোক, আমি এক কথায় বলবো, ছবিটা আমার অনেক ভালো লেগেছে, এই জন্যে ভালো লেগেছে যে এই ছবিটার ভিতরে মেসেজ ছিল, লাস্টে যে মেসেজগুলো ছিল এগুলো সমাজের জন্য অনেক দরকার, কারণ আমরা সিনেমার গুরু গাছে উঠাই আপনারা সবাই জানেন, মানে গল্পের সাথে জীবনের কোনো মিল নাই, তবে এটা গল্পের সাথে জীবনের অনেক মিল, মানে কিছু কিছু পুরুষের জন্য, সবার জন্য না। তারপরও আমরা সবাই তায়েব ভাইয়ের এই ছবিটা হলে গিয়ে দেখব, এবং আমার যারা দর্শক আছেন, তায়েব ভাইয়ের যারা দর্শক আছেন, বর্ষার যারা দর্শক আছেন, এবং সারা বাংলাদেশে পরীর যারা দর্শক আছেন, আমাদের ডিরেক্টরের যে চয়নিকা ম্যাডাম ওনারও দর্শক আছেন, সবাই যে হলে ছবিটা দিয়ে দেখবো, কারণ সবাই ছবিটা দেখে প্রশংসা করবে। আর কিছু কিছু ওই যে বললাম না, ওই যে আমার নিঃস্বার্থ ভালোবাসা দেখে, মানে আমাকে পিছন থেকেই বলতেছিলো আর কি, যে ভালোবাসা উত্তরায় পড়ে না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সিনেমাটা আমার কাছে সত্যিকারে ভালো লেগেছে, আপনারা এই সিনেমাটা নিয়ে লিখালেখি করুন, সবাই সুস্থ থাকুন, খোদা হাফেজ।